আমাদের আজকের আলোচনার বিষয় ওয়েব ক্যামেরা। আমরা ওয়েব ক্যামেরার সাহায্যে কিভাবে উপকার পেতে পারি বা ল্যাপটপের সাহায্যে আমরা কিভাবে ওয়েব ক্যামেরা কানেক্ট করতে পারি, আমাদের আলোচ্য বিষয় আজকে এটাই যে আমরা ওয়েব ক্যামেরা কেন ব্যবহার করি, ওয়েব ক্যামেরা আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা ল্যাপটপে আমরা কিভাবে কানেক্ট করতে পারি, এইভাবে আমরা আজকে আলোচনা হবে। এবং সেই ওয়েব ক্যামেরা দিয়ে আমরা কি করতে পারি, সরাসরি কম্পিউটারে ভিডিও বা ছবি ধারণ করতে পারি। তাহলে আমরা এই যে ওয়েব ক্যামেরা যে ব্যবহার করি সেটা মূলত কিসের জন্য ব্যবহার করে থাকি, কম্পিউটারে ভিডিও বা ছবি ধারণ করার জন্য, বা ইন্টারনেটের সাথে কারো যদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা যদি মিটিং করতে চাই সেটাও সম্ভব। তার মানে ইন্টারনেটে কারোর সাথে ভিডিওর মাধ্যমে কথা বলার ক্ষেত্রে ওয়েব ক্যামেরা ব্যবহৃত হয়। তাহলে আমরা যতটুকু বুঝলাম যে এই যে ওয়েব ক্যামেরা আমরা ব্যবহার করে থাকি, এই ওয়েব ক্যামেরা আমরা হচ্ছে ভিডিও বা ছবি ধারণ করার জন্য ওয়েব ক্যামেরা ব্যবহার করে থাকি। আর আমরা যদি কিনা এই ওয়েব ক্যামেরাটাকে ল্যাপটপে কানেক্ট করতে চাই, তাহলে এর যে ক্যাবল যেটা থাকে সেই ক্যাবলের সাহায্যে আমরা ল্যাপটপের USB যে পোর্টগুলো থাকে সেই পোর্টের সাথে আমরা কানেক্ট করে দিব। আমরা ক্যামেরার সাহায্যে যেমন ছবি তুলি সেই ছবির মতন কাজ এবং ভিডিওর মতন কাজগুলো ওয়েব ক্যামেরার সাহায্যে সহজে করা সম্ভব হয় যদি এখানে ল্যাপটপের সাথে আমরা বা ডেস্কটপের সাথে সংযোগ স্থাপন করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।